নতুন অভিভাবক পেল রাজধানীর অদূরে গাজীপুর সিটি কর্পোরেশন। 4,10,000 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার পেয়েছেন 1,97,611 ভোট। ফলাফল ঘোষণার পরপরই জাহাঙ্গীর আলমের বাড়িতে ভিড় করেন নেতাকর্মী সমর্থকরা। এ সময় বিরোধ ভুলে সকল দলকে সিটি কর্পোরেশনের উন্নয়নের স্বার্থে মেয়রকে সহায়তার আহ্বান জানান তিনি। আমি মনে করি মানুষের দোয়া, মানুষের সহযোগিতায় আমি এই গাজীপুরকে নতুনভাবে সাজাতে চাই, সবাইকে নিয়ে একটি নতুন নগর করতে চাই, সেই হিসেবে আমি সবার কাছে সহযোগিতা চাই। এদিকে ভোটে কারচুপির অভিযোগ করে জনগণের চিন্তার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন হাসানউদ্দিন সরকার। ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনের ফল প্রভাবিত করতে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনে এই মুহূর্ত থেকে আর কোনো কর্মীদেরকে গ্রেপ্তার টেপ্তার করা চলবে না, এবং এটা মৌখিকভাবে অ্যাটর্নি জেনারেলকে হুকুম দিয়ে দিল যে এটা জানিয়ে দেন, এবং পরবর্তী সময় ঠিক এর কিছুক্ষণ পরেই চিফ ইলেকশন কমিশন থেকে একটা গেজেট তারা দিল, করা যাবে না। সকালে 11:12 থেকে প্রায় 300-400 লোক নিয়ে গেছে, আমি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দুইটা কোর্টে আমি লড়বো। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 7 জন, মোট ভোটার 11,37,736। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, গাজীপুর।